हरे कृष्णा, आपनारा ভালো আছেন? আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে প্রভু মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশী সম্বন্ধে কিছু বলুন। তা আমি আপনাদের কাছে এই একাদশী সম্বন্ধে বলার চেষ্টা করব। এই একাদশী কে কেউ জয়া একাদশী বলে, কেউ ভৈমী একাদশী বলে, বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে উল্লেখ আছে। গরুড় পুরাণে বৈমী একাদশী, ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে জয়া একাদশী। তারপরে যে কোনো নামই করুন না কেন, একাদশী যেটা মাহাত্ম্য, সেই মাহাত্ম্য আপনি পালন করলে অবশ্যই পাবেন। বিশেষ করে এই একাদশী মাঘ মাস, এমনি ভগবান পদ্মপুরাণে উল্লেখ আছে ভগবান তিনটে মাসকে ডিসকাউন্ট দিয়েছেন, মাঘ মাস, বৈশাখ মাস আর কার্তিক মাস। মাঘ মাসে স্নানের কথা খুব বলা হয়েছে, পবিত্র নদীতে স্নান। আর বৈশাখ মাসে নিয়ম কানুন পালনের জন্য বলেছে, গীতা পাঠ, ভাগবত পাঠ, হ্যাঁ, বৈষ্ণব সেবা, দান কথা বলা হয়েছে। আর কার্তিক মাসে বিশেষ করে প্রদীপ দেখানোর কথা বলা হয়েছে, ভগবানকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে প্রদীপ দেখালেই কৃপা। তো ভগবান এরকমভাবে বিশেষ করে তিনটে মাসকে বিশেষ ডিসকাউন্ট দিয়েছেন, কারণ ভগবানও চান যে আমার ভক্ত সংখ্যা যাতে বাড়ে। তা আমিও খুব খুশি, আপনারা অনেকেই খুব সুন্দরভাবে একাদশী করছেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, প্রভু এটা কি পাণ্ডবা নির্জলা একাদশী? আমি না না না, এটাতে নির্জলা থাকার কোনো কথা নেই। তবে নির্জলা থাকবেন না, 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে, থাকলে ভালো। কারণ এই একাদশী পড়েছে 12ই ফেব্রুয়ারি শনিবার, আর দ্বাদশীর দিনে এটা হচ্ছে বরাহ দ্বাদশী, বরাহ দেবের শুভ আবির্ভাব তিথি এই একাদশীতে। যেহেতু একাদশীর পরে পালন করি, সেই জন্য এই বরাহ দেবের উপবাসটা ভঙ্গ হয়ে যায়। ওই জন্যে এই ভৈমী একাদশী বা জয়া একাদশী 12টা পর্যন্ত উপবাস করলে বরাহ দেবের উপবাসটা হয়ে যায়। তা সেই জন্য 12টা পর্যন্ত উপবাস থাকবেন, তারপরে পেট ভরে একাদশীর প্রসাদ খাবেন, অসুবিধা নেই। আর পালন করবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সময় থাকলেও পশ্চিমবঙ্গে পালনের সময় হচ্ছে 6:10 থেকে 9:57-এর মধ্যে। তবে যারা বাইরে আছেন, পশ্চিমবঙ্গের বাইরে, তারা ওই 7:30, 7:30, 8:00-এর মধ্যে করলেই হবে। হ্যাঁ, ভগবানকে যেভাবে পালন করেন করবেন। আর এই একাদশীতে খুব সুন্দরভাবে ভোরে উঠে পবিত্র নদী যদি থাকে স্নান করবেন, মাঘে স্নান বহু পুণ্য। আর যদি না থাকে তাহলে তো একটা সেকেন্ডারি উপায় আছে, বাথরুমেতেই স্নান করার সময় গঙ্গা 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 বলে উচ্চারণ করে স্নান করে নেবেন, তাহলে গঙ্গা স্নানের ফল পেয়ে গেলেন। হ্যাঁ, বুঝেছেন? তারপরে ভালো পরিষ্কার ধোয়া পোশাক পরে তারপরে ভগবানকে একটু ধূপ দীপ বা ফুল দেন, দিয়ে হরিনাম করুন, গীতা ভাগবত পড়ুন, হরিকথা শুনুন, তারপরে ভগবানকে ভোগ দিয়ে খাবেন। কখন? 12টার পরে। হ্যাঁ, 12টার আগে, ঠিক আছে, 12টার পরে খাবেন। তো এখন আমি জয়া একাদশী বা ভৈমী একাদশী এই সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন ভগবান কৃষ্ণকে, যে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, সে একাদশী কিভাবে পালন করব, একাদশী পালন করলে কি লাভ, না করলে কি ক্ষতি। ভগবান কৃষ্ণ হাসতে হাসতে বলছেন, যুধিষ্ঠির এর একটা খুব সুন্দর কাহিনী আছে। যুধিষ্ঠির মহারাজ বলছেন, বলুন প্রভু, কাহিনীটা শুনি, আপনারাও শুনুন, খুব সুন্দর লাগবে। হ্যাঁ, ইন্দ্র
স্বর্গলোকে সেখানে তার তো নন্দন কানন আছে, সেই নন্দন কাননে বহু অপ্সরা নিয়ে হ্যাঁ নৃত্য করছিলেন, আনন্দ করছিলেন, এবং সেই নৃত্যের সাথে দুজন গন্ধর্ব ছিল। গন্ধর্বরা খুব সুন্দর দেখতে, তারা নাচ গান খুব ভালো করতে পারে। পুষ্পদত্ত তার ছেলের নাম হচ্ছে মাল্যবান, আর চিত্রসেন তার স্ত্রীর নাম মালিনী, তার মেয়ের নাম হচ্ছে পুষ্পবন্তী। এখন এই পুষ্পবন্তী আর এই মাল্যবান দুজনকে দেখতে খুব সুন্দর, তো দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। স্বাভাবিক একটা যৌবনে যেমন ভাবে একটা ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হয়, সেইভাবে মাল্যবান পুষ্পবন্তীর প্রতি আকৃষ্ট হয়েছে। তাদের প্রেমের মধ্যে কোনো কলঙ্ক নেই, কিন্তু যৌবন বয়সে যেমন একজন একজনের প্রতি আকৃষ্ট হয় এইভাবে হয়েছে। ইন্দ্র একবার নাচ গানের একটা সভা করে, সেখানে এই পুষ্পবন্তী আর মাল্যবান আমন্ত্রিত হয়, তারা নাচ গান করে। কিন্তু একজন একজনের প্রতি খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে গেছে, কামাসক্ত হয়ে পড়েছে, আর হতে নাচ গান তাল সব ভেঙে গেছে। আর ইন্দ্র সঙ্গে সঙ্গে ওই দৃশ্যটা দেখে প্রচন্ড ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিল যে তোমরা পিশাচজনী লাভ করো। তারপর তারা পিশাচজনী লাভ করলো, এই মর্তে এসে হিমালয় পর্বতে ওখানে অবস্থান করছেন, দুজনে স্বামী স্ত্রী রূপেই আছে, কিন্তু পিশাচ শরীর তো খুব কষ্ট। এই একাদশী ভৈমী একাদশী যদি কেউ করে তাহলে ওই পিশাচ শরীর আর সে কোনো পাবে না, এই একটা বিরাট সুযোগ। তারপরে তো বহু একাদশীর যে মাহাত্ম, বহু জনের পাপ নষ্ট হয়ে যায়, যে কার্যকলাপ আছে ওগুলো পাবে। তা পুষ্পবন্তী আর মাল্যবান তারা ভাগ্যবান ভাগ্যবতী, কারণ কি না, এই শুক্লপক্ষের এই একাদশী জয়া একাদশী বা ভৈমী একাদশী হ্যাঁ পালন করেছিলেন। তারা সারাদিন কিছু খায়নি, নির্জলা ছিল, রাত্রি জাগরণ করেছিল, প্রচন্ড শীতে ঘুমাতে পারেনি, তো রাত্রি জাগরণ হয়েই গেল, তো ভৈমী একাদশীর ফল লাভ করল। করার পরে তারা পিশাচ শরীর ত্যাগ করে স্বর্গলোকে গমন করেছে। ইন্দ্র দেখে বললেন, কি ব্যাপার, তোমাদেরকে তো আমি অভিশাপ দিয়েছিলাম পিশাচজনী পেতে। বলে, না, আমরা মর্তে গিয়েছিলাম মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমী একাদশী আর জয়া একাদশী পালন করাতে আমাদের এরকম শরীর হলো, এবং সেই পুণ্য ফলে স্বর্গে ফিরে এলাম। পরদিন সূর্যোদয়ে দাসরথীতে উপস্থিত হলো, জয়া একাদশীর দিন অনাহার রাত্রি জাগরণ তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলেই ভগবান বিষ্ণুর কৃপায় তারা পিশাচ শরীর দূর করেছিলেন, ভগবান বিষ্ণুর কৃপায়। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন, যে কি ব্যাপার এত তাড়াতাড়ি ফিরে এলে। বলে, প্রভু, এরকম একাদশী করেছি, তার ফল তো লাভ করেছি, বাসুদেবের কৃপা। মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপা, একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচ সত্য দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত, যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদের পূজ্য বলে জানবে। এই দেবলোককে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হ্যাঁ, অনুমতি পেয়ে গেলে। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে দেয়। এই ব্রত পালনের সমস্ত প্রকারের দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পূর্ণ ফল একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত পাঠ শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। তো একাদশী ব্রতের এত সুন্দর মাহাত্ম্য। তবে এই একাদশীতে কিন্তু আর তিল খাবেন না, ওই ষট্তিলা একাদশীতেই শুধুমাত্র খাওয়ার অনুমতি ছিল, আর কোনো একাদশীতে তিল
না খেলে ভালো। হ্যাঁ, আমাকে অনেক বৈষ্ণবরা বলেছেন যে একাদশীতে তিল খাওয়াটা না খেলে সব থেকে উত্তম। আমি বললাম তাহলে ঠিক আছে, তাই তিল ছাড়া যেমন একাদশী খান প্রসাদ, হ্যাঁ সেরকম সুন্দর হয় প্রসাদ তৈরি করে খাবেন, তো প্রতিবারে বলেছি। হ্যাঁ, তা স্নানেরও বিভিন্ন পুরাণে মাহাত্ম্য আছে। একবার একজন ব্যক্তি ছিল হেম কুণ্ডল বলে, এক নগরে খুব ধনী ব্যক্তি, আর হেমকুণ্ডল খুব ধার্মিক, সে প্রতিটা ব্রতই খুব সুন্দরভাবে পালন করে নিষ্ঠা সহ, এবং দান করে, গোবিন্দের সেবা করে, হ্যাঁ বিভিন্ন তিথি পালন করে। আস্তে আর দুটো ছেলে ছিল, বিকুণ্ডল আর কুণ্ডল। বিকুণ্ডল আর কুণ্ডল দুই ভাই চিন্তা করলে, বাবার এত টাকা, আমরা সৎ পথে আর থাকবো কেন, অসৎ পথেই খরচা করি। বাবা ওটা দেখে সহ্য করতে না পেরে তিনি দেখলেন যে, যা তোদের টাকা, তোরা বড় হয়েছিস, যা পারিস কর, আমি এখন চললাম বলে বনে গমন করলেন ভগবান শ্রীহরির সাধন ভজন করার জন্য, এবং সেখানে সাধন ভজন করে তিনি বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হলেন। আর এদারে কুণ্ডল আর বিকুণ্ডল দু ভাই চিন্তা করলেন, বাবার টাকা এত আছে, খরচা তো করতে হবে, তাই খুব অসৎ উপায়ে অবলম্বন করল, হ্যাঁ বেশ্যাগমনও করতে শুরু করল। বাবা যে দান টান করতেন, বিভিন্ন জায়গায় জলে জলে কুয়া তৈরি করতেন, ভগবান বিষ্ণুর আরাধনা করতেন, ব্রত করতেন, বিভিন্ন রকম কিছুতেই ও রাজি নয়। তো একই দিনে দুজনের মৃত্যু হয়েছে, বিকুণ্ডলকে সাপে কামড়ে মারা গেছে, আর কুণ্ডলকে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় গিয়েছিল সিংহকে খেয়েছে। এখন দুজনেই গিয়ে যমরাজের কাছে হাজির। চিত্রগুপ্ত বললেন যে এই বিকুণ্ডল ও স্বর্গে যাবে আর কুণ্ডল নরকে যাবে। কুণ্ডল সঙ্গে সঙ্গে বললো, কি ব্যাপার, আমরা দু ভাই একসঙ্গে একই পরিবারে জন্মগ্রহণ করেছি, একই সঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি, যা কিছু খারাপ কাজ দু ভাই করেছে, কিন্তু বিকুণ্ডল আমাকে ছেড়ে কেন স্বর্গে যাবে, তাহলে আমিও স্বর্গে যাবো বললেন না। তখন বিকুণ্ডল জিজ্ঞাসা করছেন যে আমি কি এমন পুণ্য করেছিলাম, বললে হ্যাঁ এই মাঘ মাসে, হ্যাঁ তোমার ভাইকে ছেড়ে দিয়ে একবার যমুনার তীরে এক সাধু সঙ্গ করেছিলে, সাধু সঙ্গের তো একটা ফল আছে, কি ফল, না সাধুর নির্দেশ মতো তুমি যমুনাতে গিয়ে স্নান করেছিলে মাঘ মাসে দুই দিন, সেই পুণ্য ফলে তুমি স্বর্গে যাবে। তাই মাঘ মাসের স্নানের খুব মাহাত্ম্য। হ্যাঁ, এখন একজন মাতাজি আমাকে প্রশ্ন করছেন, প্রভু গঙ্গা বা যমুনা আমার বাড়ি থেকে যে কত দূর তার বলা যাবে না, এক নম্বর, দু নম্বর বয়স হয়ে গেছে, তাহলে মাঘ মাসে স্নানের ফল তো আমি আর পাবো না, আর যমুরাজ আমাকে ধরবে? আমি না না না, আপনি ভাগবত নিয়েছেন না, আমি আপনাকে কোরিয়ার করে ভাগবত পাঠিয়েছি, আপনি ভাগবত পড়ছেন, বলছে হ্যাঁ, আমি ভাগবত যার বাড়িতে থাকে যমুরাজ তাকে ছাড়া আসে না। হ্যাঁ, তার কাহিনী একবার বলেছিলাম না আপনাকে, হ্যাঁ তবু আপনাদের একবার বলে দিচ্ছি, এই কাহিনীটা খুব সুন্দর কাহিনী, এটা শ্রীশ্রীমাদ জপদাসাই গুরুমাজ বলছিলেন একবার, দক্ষিণ ভারতের ছেলেরা নাটকও করেছিলেন, যে একটা পরিবারে স্বামী স্ত্রী ছেলে আর ছেলের বউ চারজন সুখী পরিবার। হ্যাঁ, তার ছেলেও চাকরি করে, বউমাও চাকরি করে, আর বাড়ির যে মালিক সেও চাকরি করত, তার স্ত্রী চাকরি করত পারেন, এখন তো বাড়ির যে মালিক বাবা সে বাড়িতে বলেছে যে দেখো তোমরা আমাকে এই হরিভক্তি টক্তির কথা বলো না, হ্যাঁ তোমরা যা কিছু করো আমি বাধা দেব না,
কিন্তু আমাকে বলো না, আমি আমার টাকা দিয়ে একাদশীর দিনে পেট ভরে যা পারি তাই খাবো। যেমন খায় বিভিন্ন রকম পয়সা থাকলে যা হয় বুঝতেই পারছেন, একটু ছোটখাটো নেশাও করে। তো হঠাৎ ক্যান্সার দেখা দিয়েছে, তো এত মানে ক্যান্সার পাওয়ারফুল হয়ে গেছে, ডাক্তার বলছেন উনি আর বেশি দিন বাঁচবেন না, আপনি বাড়িতে নিয়ে যান। তো বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে থাকে, উনার স্ত্রী উনার প্রয়োজনে কিছু দেবেন বলে বসেন। তা উনার স্ত্রী ভাগবত পাঠ করেন, আর ভাগবতে কষ্ট করে লেখা আছে, যমরাজ যমদূতদের বলছেন কাদেরকে তুমি নিয়ে আসবে। ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে যদি আপনাদের থাকে ভাগবত, এই হচ্ছে ভাগবতম ষষ্ঠ স্কন্ধ, দেখতে পাচ্ছেন এই ষষ্ঠ স্কন্ধে তৃতীয় অধ্যায়ের 29 নম্বর শ্লোকে, আমি অনুবাদটা পড়ছি আপনি শুনুন তাহলে বুঝতে পারবেন। যমরাজ বলছেন, হে ভৃত্যগণ মানে যমদূতদের, সেই সমস্ত পাপীদের আমার কাছে নিয়ে এসো যাদের জিহ্বায় শ্রীকৃষ্ণের নাম গুণ ইত্যাদি কীর্তন করে না, যাদের চিত্ত একবারও কৃষ্ণের পাদপদ্মে স্মরণ করে না, যাদের মস্তক একবারে একবারও কৃষ্ণের চরণ পুনত হয় না, আর যারা মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য বিষ্ণুর ব্রত অনুষ্ঠান করে না, অর্থাৎ এই একাদশী ব্রত এসব কিছুই করে না, জন্মাষ্টমী ব্রত রাধাষ্টমী ব্রত কিছুই করে না, তাদের আমার কাছে নিয়ে এসো, অন্য কারো কাছে না, মানে অন্য কাদের না। হ্যাঁ, তখন ওই মাতাজি চিন্তা করলেন, আমার স্বামীকে তো যমরাজ ভাই নিয়ে যাবে, ও তো কোনো কথাই শোনে না, কিন্তু স্বামীর মঙ্গল সবাই চায়। পত্নী কথার অর্থ হচ্ছে যিনি পতিকে পতনের হাত থেকে উদ্ধার করতে পারেন উনি পত্নী। হ্যাঁ, আর না হলে অন্য কিছু একটা নাম হবে, আমি আর বলছি না। আর পতি কথার অর্থ কি, একজন মাতাজি বলছে, পতি কথার অর্থটা তো একবার বলুন, ঠিক আছে বলবো। পতি কথার অর্থ হচ্ছে যিনি তার স্ত্রীকে সর্বদিক থেকে সুরক্ষা প্রদান করতে পারে, সব দিক থেকে, সে হচ্ছে পতি। হ্যাঁ, এখন এই পত্নী উনার কাজ, স্বামীকে কিভাবে উদ্ধার করবেন। টিভিতে যদি ভাগবত কথা আলোচনা শোনা, সঙ্গে সঙ্গে বলে বন্ধ করো, আমার ওসব লাগবে না। হ্যাঁ, নিউজ শোনা, খবর শোনা। তখন ওর স্ত্রী এই ভাগবত পড়ছিলেন, আর পড়তে পড়তে টেবিলের উপরে ভাগবতটা রেখে, তা উনি যেমন ভাবে মায়েদের বিভিন্ন রকম কাজ থাকে, স্বামী যখন ঘুমিয়ে পড়ে বাড়ে তখন দেখলে কতক্ষণ আর বসে থাকবে, ভাগবত পড়বে। ভাগবত তো উনি শোনেননি, উনি বলছে সব আমাকে শোনাবে না, তাই স্বামীর কাছে আস্তে আস্তে পড়ছে যাতে স্বামীর কানে না যায়, যা গেলেও আবার বকা দেবে, আর অসুখ শরীর তো একটু তীর এগে যায়, কিছু বলবে দরকার নেই। এ পড়তে পড়তে টেবিল উপরে ভাগবত রেখে গেছে, তা যমরাজ এসে ভাগবতকে দেখে লাভ মেরে পালিয়ে গেছে যে না 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 আমার। আর যমরাজকে দেখতে খুব বিৎকুট একদম, বুঝেছেন, তার দাঁতগুলো খুব বড় বড়, চুলগুলো একদম খোঁচা খোঁচা মতো কালো, হ্যাঁ, শরীরগুলো খুব পেশাগুলো মানে এই পেশিগুলো খুব একদম শক্তির মতো। তা ওই যখন এসেছে ওর স্বামী ভাগবত তো দেখে পালিয়ে গেল যমরাজ, কিন্তু ওর স্বামী একবার দেখে নিয়েছে, দেখে নিয়ে চলে গেছে। তখন ওর স্বামী বলছেন যে তুমি যে গ্রন্থটা পড়ো কি নাম, বলছে ভাগবত, বলছে হ্যাঁ তুমি এখন ভাগবত এখনই আমাকে পড়াও, আমি পড়বো। বলছে কেন, বলছে একজন ব্যক্তি এসেছিল কে যে জানি না, সে ভাগবত দেখে পালিয়ে গেল, আর এরকম দেখতে, বলছে এ তো ভাগবতে ষষ্ঠ স্কন্ধে লেখাই আছে যমরাজের কীরকম দেখতে না দেখতে। হ্যাঁ, আর যারা করবে না তাদের যমরাজ ধরে নিয়ে যাবে, এ তো শাস্ত্রে আছে। তো ভাগবত তাকে রক্ষা করবে। সেজন্য অনেক সময় আমরা গঙ্গা নদী বা যমুনাদের স্নান না করতে পারলে যদি ভাগবত পড়েন, গীতা পড়েন, চৈতন্য চৈতামৃত পড়েন, হ্যাঁ, তুলসী মানিকে জল দান করেন, ভগবানকে ফুল দুপ দেন, তাহলে যমরাজ আর আপনার বাড়িতে আসবে না। আর ভাগবত পড়লে কি লাভ, ভাগবতের বহু সুন্দর সুন্দর শিক্ষণীয় কাহিনী আছে, আপনার মনের যত রকম জিজ্ঞাসা আছে
বিশেষ করে মৃত্যুর সময় যা যা মনে প্রশ্ন আসে, পরীক্ষিত মহারাজ তো সাত দিন মৃত্যুর আগে শুনেছিলেন না, যা যা প্রশ্ন আসে সমস্ত প্রশ্নের উত্তর ভাগবত দেয়। তাই আমি আপনাদেরকে বলবো, বাড়িতে তো গাড়ি বাড়ি আলমারি টিভি সব কিছুই কিনছে, আর ভগবানের ইচ্ছায় যে কত টাকা আমাদের কত দিকে খরচা হচ্ছে ও আর বলার নেই, ও সবাই নিজ নিজ চিন্তা করুন। তা আমি বলবো কমসে কম দুই ভাগবত রাখবেন। দশরথ মহারাজ বলছিলেন আমার বাড়ির আমার জীবনে কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমি একটা অভাব অনুভব করছি, কি না আমার কোনো পুত্র সন্তান নাই। সেরকমভাবে আপনার বাড়িতে যদি ভাগবত না থাকে, আপনি মনে করবেন আমার বাড়িতে সব কিছু আছে, যেন একটা কিছু অভাব অনটন দেখা দিচ্ছে। হ্যাঁ, আর এই ভাগবতে এত সুন্দর সুন্দর ছবি আছে, এই ছবিগুলো যদি দেখবেন না আপনার জীবন ধন্য। দেখবেন, আপনাকে দেখাচ্ছি ছবিগুলো, কত সুন্দর সুন্দর ছবি প্রতিটা। এই অজামিল তার ছেলের নাম উচ্চারণ করেছিল, দেখতে পেয়েছেন কত সুন্দর সুন্দর। হ্যাঁ, যমদূত কেমন দেখতে দেখেছেন, এই দেখুন এই সাইডে যমদূত, এর দ্বারা বিষ্ণুদূত দেখেছেন, দেখে নেন ভালো করে। হ্যাঁ, তো এই যমদূতদের এইরকম দেখতে, হ্যাঁ তারা টেনে নিয়ে যাবে। আর এখানে কজন যমদূত এসছে দেখেছেন, তিনজন যমদূত এসছে, কারণ আমরা শরীর দিয়ে পাপ করি, মন দিয়ে পাপ করি, আর কথা বলার মাধ্যমে পাপ করি, কাই মনো বাক্য বলে। সেই জন্যে আমাদের যেহেতু পাপ করার একটা আমাদের প্রবণতা আছে, হ্যাঁ বুঝেছেন, সেই জন্য যদি গীতা ভাগবত পাঠ করি, একাদশীগুলো পালন করি, হ্যাঁ ভগবানের একটু আরাধনা করি, হ্যাঁ তাহলে আমাদের কি হয়, ভগবান আমাদেরকে বিশেষ কৃপা করে। সেই জন্য আমি অনুরোধ করব আপনারা সুন্দরভাবে একাদশী পালন করুন আর গীতা ভাগবত পড়ুন।